আপনি এইটা করেন, আমরা ফেসবুক গ্রুপের মধ্যে প্রকৃতি নির্ভর মাছ চাষ, ওখানে আউল ফাউল প্রশ্ন করলে মানে পরামর্শ দিলে তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, আপনি করেন। সাব্বির শেখ বলছেন, বাজারে প্রোবায়োটিক্সের পরিবর্তে কী দিতে পারি? ভাই আমরা কোনো প্রোবায়োটিক্সের পরামর্শ দেই না, কারণ আমরা আমি বা আমাদের গ্রুপে বা ইয়াতে আমরা প্রিবায়োটিকের কথা আমরা বলি। প্রোবায়োটিক যেটা ওনারা করেন সেটা ওনারা ব্যবসা করেন। আপনার যদি খড় আপনি দিয়ে দেন, আপনি ঘাস যদি আপনি দিয়ে দেন, তাহলে ওই প্রোবায়োটিক ব্যবহার করে আপনি যা পাবেন এগুলো ব্যবহার করেও সেটাই পাবেন। মানে আপনার বাড়িতে ভাজা ডিম ভাজা সেইটা বড় হোটেলে গিয়ে মামলেট কিংবা ওই টমেটোর মধ্যে করে রান্না করে বানায় ফেললে ওটাকে অমলেট হয়ে গেল, আমি জানি না, এই রকমের কিছু ব্যাপার স্যাপার ঘটে। আপনি এই আমাদের যে সিস্টেমটা, স্বল্প পয়সায় হাতের কাছে প্রাপ্য যে জিনিসগুলিকে ব্যবহার করে আপনি মাছ চাষ করেন, আপনি ফলাফল পেলে, আপনি যদি না ভালো পান আপনি আপনি আপনার ইচ্ছা মতন ইয়ে করতে পারেন, কোনো সমস্যার কোনো কিছু নেই। আপনি শুধু আমাদের পরীক্ষা মানে পদ্ধতিগুলোকে একটু ফলো করে দেখেন। এমডি আব্দুল্লা বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। গুলশা মাছের রেণু ও ধানের আমিষ চাহিদা কত এবং গুলশা মাছের আমিষ চাহিদা কত? কেন আমি তো আচ্ছা ট্যাংরাটার কথা, ওটা তিরিশি, ওটা তিরিশি। রেণুর দিকে তো রেণুর কথা তো বলা যাবে না, রেণু বাংলা মাছের আমিষ চাহিদাই আপনার 40-50% মতো, এবং ঠিক সেইভাবেই ওনারা খাবারগুলো বানান। আর গুলশা মাছের রেণু তো আপনার ধরেন একবারে 50-60, যত বেশি প্রোটিন দিতে পারবেন তত ভালো। হ্যাঁ, আর ওটা 30%। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে শিং পাবদা গুলশা ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে আমিষের পরিমাণ ঠিক রেখে হাতে খাবার বানায় দিলে মাছের গ্রোথ ঠিক থাকবে কি না? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বানায় খাওয়ায় দেখেন, তারপরে আপনি বলেন। এটা তো বললাম না যে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে, প্লেট খাবার ছাড়া মাছ বড় হবে না, এই কথাটা ঠিক কি বেঠিক আপনারা নিজেরা করেন, নিজেরা খাবার বানাইতে শিখেন। এই যে আমরা অন্যের হাতে তুলে খাই, অন্যের দাঁত দিয়ে চিবায়া খাই, পাইলে অন্যকে ঢোকটা গুলাই দিলে আরও ভালো হয়, এইটা না করে আপনারা নিজেরাই নেমে আসেন, খাবার বানানো শুরু করেন। খাবার 15 দিন খাবার খাওয়ায়, 20 দিন হাতে বানানো খাবার খাওয়ান, কিন্তু পরিমাণটা ঠিক করে বাড়ান, বানানোর পরে দেখেন যে ভালো হয় কি না, তাহলেই ঝামেলা মিটে যাবে। হাবিব আকান্ত বলছেন, স্যার আমার পুকুরের কিছু পোনা মাছ গত 3 মাস আগে যেমন ছিল এখনও তেমনি আছে, এগুলো কি আর বড় হবে না, এখন কি করতে পারি? আপনার এখানটায় খাবারের ব্যাপারটা বা ঘনত্বটা বেশি হয়ে গেছে সম্ভবত, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনার সমস্যাটা কী। সমস্যাটা চিহ্নিত করতে পারলে আপনি এটা সলিউশন আপনি নিজেই টানতে পারবেন, আপনি চেষ্টা করেন, আপনি অবশ্যই পারবেন। এটা মাছ বড় কেন হবে না, মাছ বড় না হওয়ার কিছুর একটা কারণ আছে, হতে পারে ঘনত্ব বেশি, হতে পারে খাবার পাচ্ছে না, হতে পারে অক্সিজেন ঘাটতি রয়ে যাচ্ছে, তাই আপনি সেটা বের করেন এবং এটা দেখেন। অষ্টম নাথ বলছেন, আজ আর বিশেষ কোনো প্রশ্ন না, তবে আলোচনা প্রসঙ্গে একটি কথা মনে পড়লো, ইউটিউবে দেখা ভিডিওর বিবরণ মতে কোনো এক প্রথম বিশ্বের দেশে খাবারের কোম্পানিতে বিশেষ একদল পরিদর্শন করে যাতে খাবারের মান ঠিক কি না ও কোন ধরনের হরমোন মেশানো হয় কি না, কোনো ধরনের হরমোন মেশানো হয় কি না। অ্যাকচুয়ালি তাই এটা অনেকে বলতেছে এরকমের, এবং ওনারা যেটা প্রোটিনের কথা বলেন আর আউটপুট যেটা বলেন সেটার কাছে আমার কাছে সন্দেহ মনে হচ্ছে যে এত ভালো ভালো না এরকমের মনে হয় আর কি। রাজু মৃধা বলছেন, স্যার ড্যাপ সার দেওয়ার পর অনেক সুন্দর সবুজ রং চলে আসছে, অনেক ধন্যবাদ। দুই নম্বর হচ্ছে, মাছের জন্য কি টিএসপি ভালো নাকি ড্যাপ ভালো? আমি টিএসপি ভালো, কিন্তু ধরেন টিএসপিতে খরচ তো অনেক বেশি, যদি ভালো টিএসপি পাইতে চান তাহলে আমাদের যে পতেঙ্গা টিএসপিটা নিতে হবে সেটা তো 1400 টাকা বস্তা, আমার এত দরকারটা কি 1320 টাকা থেকে 1400 টাকা বস্তা। আর ডিএপিটাকে কেন আমি সাপোর্ট করি, ডিএপিটা হচ্ছে চাষি বান্ধব, ডিএপিটা হচ্ছে চাষি বান্ধব। ডিএপির মধ্যে আবার একটা চায়না ডিপি নামে একটা ডিএপি আছে, এইটা
এটা আরও চাষি বান্ধব, কিন্তু আমাদের মাননীয় সরকার মহোদয় চাষি বান্ধব একটা অবস্থা এবং চাষিদেরকে সাহায্য করার জন্য যে বর্তমানে বাজারের ডিএপিটা দিয়ে দিছেন একদম ভর্তুকি দিয়ে, এই জন্য ধন্যবাদ তাকে দেওয়া দরকার। এটা খুব ভালো কাজ করে, ভালো কাজ করে। এটার কারণ হলো ওর সঙ্গে ইউরিয়াটা থাকে, আর কালার আসার জন্য দরকার হচ্ছে ফসফেট এবং ইউরিয়া দুইটাই দরকার। তাই ডিএপির মধ্যে ফসফেট আছে 46% আর ইউরিয়াটা আছে 19-23% মতো, এই কারণেই কালারটা বেশি আসে, সুন্দর আসে। হ্যাঁ, আর টিএসপির মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ডিএপিটা ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে না, এটা একটা বড় কারণ। এই আনোয়ার হোসেন অভিশাপ বলছেন পুকুরে 4 ফিট কাদা থাকলে জৈব সার বা কোল ডিএপি দেওয়া যাবে কি? কোনো দরকার নেই, আপনি চুন প্রয়োগ করবেন আর রাসায়নিক সার প্রয়োগ করবেন, আপনি চুন প্রয়োগ করবেন আর রাসায়নিক সার প্রয়োগ করবেন, আর আপনার কড়াইতে যে জৈব পদার্থ রয়ে গেছে এরাই আপনাকে সাপ্লাই দিতে থাকবে। এবং যখন কোনো সময় দেখবেন আনোয়ার হোসেন অভিশাপ, যখন কোনো সময় দেখবেন যে আপনার ইয়া হচ্ছে না, কালার ফেল মারতেছে, তখন বুঝবেন যে জৈব পদার্থ মোটামুটি শেষ, তখন আপনি এই আবিদিয়ান ট্রিটমেন্টটা শুরু করে দেবেন, তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আপনাকে ধন্যবাদ। মোসাদ্দেক হোসেন রুবেল বলছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার সয়াবিন 40 কেজি, অটো 40 না 80 কেজি ভাই? আচ্ছা 40 কেজি বোধ হয়, অটো ব্র্যান্ড 40 কেজি, ভুট্টার আটা 20 কেজি, লবণ 2 কেজি। এইভাবে খাবার বানায় দিলে কি মাছের উৎপাদন ঠিক থাকবে? হ্যাঁ ঠিক থাকবে, ঠিক থাকবে। কারণ এখন সয়াবিনে আপনি ওখানে পাচ্ছেন 17% মতন, আর ব্র্যান্ডে পাচ্ছেন আপনি 4-14-56 অর্থাৎ 6-এর কাছাকাছি, তাহলে 17-6-23, আর ভুট্টায় পাবেন 2। একদম একদম আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনারা বেশ কয়েকজন এই খাবারের ফর্মুলা দিয়ে দিচ্ছেন আমাকে, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। এটা যদি কার্প মাছ হয় তাহলে ঠিক থাকবে, আর অন্য মাছগুলি নিলে আপনাকে সয়াবিনটা বাড়াই দিতে হবে। আচ্ছা বলছেন, আর অটো ব্র্যান্ড কি আতপটা ভালো হবে? দিনাজপুরের ভাষায় বলে আর একটা হোয়াইটনার, সেইটা দেবো একটু জানাবেন স্যার। আতপটা যদি, আমার কথা হইলো যে খাঁটি হইলেই ভালো কথা, খাঁটি হইলেই ভালো, খাঁটি না হইলে আমার আপত্তি। এখন আপনারা দেখেন যে আপনি কোনটা পাবেন। ওই যে দিনাজপুরের আতপ বলে, আতপের সঙ্গে আবার অনেক সময় শুনছি এখন নাকি আপনার আবার ওই যে হোয়াইটনার, সেটা হইলে যে ডলোমাইট গুঁড়া করে মিশায়। অরিজিনাল কোনো অটো রাইস মিল থেকে যদি আপনি সংগ্রহ করেন তাহলে এই ভেজালগুলি হওয়ার সম্ভাবনা কম, বাইরে থেকে নিলেই বেশি। তারিকুল ইসলাম বলছেন, তেলাপিয়ার সাইজ ভেরিয়েশন অনেক বেশি, 50 গ্রাম থেকে 300 গ্রাম, এই অবস্থায় করণীয় কি? শতকে 200টা দেওয়া আছে। এইটা খাবার ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে, কিংবা পোনার সময় কিছু গণ্ডগোল একটা হয়ে গেছে, এটা না হইলেই ভালো হইতো আর কি, না হইলেই ভালো হইতো। তো আপনি খাবার স্বাভাবিক দিয়ে যান, বাড়বে, এর পিছনে একটার পিছনে একটা আসতেই থাকবে, অসুবিধার কিছু হবে না। জামান মনির বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার 2টা শতক পুকুরে বাটা আছে 50,000, পুটি 45,000, রুই 2,000, মির্গেল 1,200, কার্পি 1,000, সিলভার কার্প 800, কাতলা 300। আমি কি এখন এরাটার ব্যবহার করতে পারবো না আরও কিছু মাছ বাড়াবো? আপনার আপনার পুকুরের পরিমাণটা কিন্তু বোঝা যায়নি, আপনি পুকুরের পরিমাণটা একটু নিশ্চিত করেন। 2টা শতক এখানে কি বুঝবেন বলেন তো, 200 শতক যদি 200 শতক হয়ে যায় তাহলে আপনার মাছ অনেক বেশি আছে। আপনি হিসাব করে দেখেন যে শতকে কয়টা মাছ আছে আপনার। আমার কাছে লাগে যে বাটা, যে পুঁটি, এই যে রুই,
আপনি এটা হিসাব করে দেখেন যে 60টা পর্যন্ত আছে কিনা।